নিউ মডেল বাজাজ ডিসকভার 125, এই বাইকের প্রবলেম হলো আরপিএম মিটার উঠছে না, এবং চালাতে গেলে বাইক চালাতে গেলে দেখা যায় যে ঠিক মতো রান তোলা যায় না বা ডিস্টার্ব করে। কেন এই ডিস্টার্ব আমরা সেটাই দেখব। তো বাম সাইডের হাই টেনশন কয়েলে কিন্তু বিদ্যুৎ নাই বললেই চলে, একাটুক সময় সময় মারছে, এটাতে কিন্তু বাইক স্টার্ট হবে না বা বাইক রানিং হবে না। তো এই প্রবলেমগুলো আমরা ভালোভাবে দেখে নেব, তাহলেই বুঝতে পারবো কি হয়েছে। তো এই বাইকের ডাইন সাইডের প্লাগে কারেন্ট আসছে এবং বাম সাইডের প্লাগে কারেন্ট আসছে না, এবং মিটার উঠছে না স্টার্টের পরে, আরপিএম মিটার উঠছে না। তো আমরা দেখব আসলে সমস্যা বা প্রবলেমটা কি। তো আমরা এই বাইকের সিডিআই সাইড বা ইলেকট্রিক যে ওয়্যারিং সিডিআইয়ের এখানে দেখব যে আসলে এখানে কোনো প্রবলেম আছে কিনা, যার কারণে মিটারেও কানেকশন পাচ্ছে না। এছাড়া এক প্লাগে স্টার্টের পরে একটা প্লাগে শুধু কারেন্ট মারছে স্টার্টে এবং রানিংয়ে, আর একটা প্লাগে ঠিক মতো বিদ্যুৎ দিচ্ছে না, এটা আমরা দেখব। আমরা সিডিআইটা আগে খুলে দেখবো যে আসলে সিডিআইয়ের প্রবলেমের জন্য এরকম হয়ে থাকে। এখানে সিডিআই আছে এক সাইডে চারটে, এক সাইডে দুইটা কানেকশন। এখানে কিন্তু পিক আপ কয়েল সেন্সর, মানে মিটারের সেন্সর এবং বডি কানেকশন, পাশে আছে ব্যাটারির কানেকশন যেটা সুইচ দেওয়ার পরে আসবে। এটা তো ব্যাটারি, বডি, পিক আপ কয়েল, সেন্সর, এছাড়া এই দুই পাশেটা হলো প্লাগের সংযোগ বা হাই টেনশন কয়েলের যে দুটো তার, এই দুটো। তো আমরা এই সিডিআই একটা নিয়ে আসবো, এখন নিয়ে এসে দেখবো যে আসলে সিডিআই এর প্রবলেম আছে কিনা, এই সিডিআই দিয়ে ঠিক হয় কিনা। তো আমরা সিডিআই নিয়ে আসলাম, এটা হচ্ছে জেজেড 35-12-15, আমরা এটা লাগিয়ে দেখবো। এখন কিন্তু আরপিএম মিটার ঠিক মতো উঠতেছে, যা আরপিএম মিটারেরও প্রবলেম হয়ে গেছিল। এখানে কিন্তু সিডিআই থেকেই কিন্তু আরপিএম মিটারের সংযোগ দেওয়া আছে। এবার আমরা ভোল্টেজটা দেখবো, প্লাগে কি ভোল্টেজ দুটাতে ঠিক মতো অ্যাকুরেট ভাবে মারছে কিনা। তো ডাক কিন্তু বিদ্যুৎ আসছিল না। তো বাম সাইডের প্লাগেও বিদ্যুৎ আসছে, মিটারেও আরপিএম মিটারও কিন্তু উঠতেছে। এবার আমরা ডাইন সাইডের প্লাগে বিদ্যুৎ কেমন দেয় দেখব। ডাইন সাইডের প্লাগে কেমন বিদ্যুৎ আসে দেখছি। Thank you.
বিদ্যুৎ আসছে দুদক লাগেই কিন্তু অ্যাকুরেট ভাবে বিদ্যুৎ দিচ্ছে। এভাবে যদি ঠিকমতো বিদ্যুৎ দেয় তাহলে আর কোনো প্রবলেম নাই। এখন আরপিএম মিটারও ঠিক আছে, এছাড়া প্লাগের বিদ্যুৎও কিন্তু ঠিক আছে। তো এইভাবে আমরা চেক করে নেই, যদি এরকম সমস্যা হয় বা প্রবলেম হয় তাহলে আমরা সিডিআই ইউনিট থেকে দেখব, যেহেতু ডিসি ভোল্টেজে চলে। এই যে এখন তো আমরা পুরাতন সিডিআই ইউনিটটিকে আবার লাগালাম, দেখব যে এখন আসলে ডিস্টার্ব কি। এটাই তো আসলে সিডিআই ইউনিটটি খারাপ হয়ে গেছে, এক সাইডে বিদ্যুৎ দিচ্ছে আর এক সাইডে দিচ্ছে না, এবং আরপিএম মিটারে ভোল্টেজ দিতে পারছে না। তো এরকম প্রবলেম হলে আমরা কিন্তু এভাবে চেক করলেই হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।